শ্রোতা কিন্তু অনেক আছে, ছিটিয়ে আছে, তাই দেখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم وقال الله سبحانه وتعالى جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি, আলহামদুলিল্লাহ। দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ 17 ফেব্রুয়ারি জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে, তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। যদিও শেখ মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুমা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুটি গোনা আমরা করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুমা আমিন। সম্মানিত সুধি, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের স্বাভাবিকভাবে কষ্ট হবে। তার পূর্বেই ছোট্ট একটা কথা বলি, এই দুই দিন ব্যাপী ইসলামী আলোচনা সভাতে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের শেখ মাশায়েখগণ উপস্থিত হয়েছেন, তার মধ্যে আমি ব্যতিক্রম, আমি শেখ মাশায়েখের মধ্যে অন্তর্ভুক্ত নই। এই জন্য আমি একটি উদাহরণ দিয়ে কথা বলি, মানুষ যখন কোনো অসুস্থতায় ভুগে, কোনো প্রবলেম হয়, মেডিকেল প্রবলেম হয়, মানুষ কোথায় যায়? ছুটে কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। আল্লাহ সুবহান ওয়া তাআলা শাফি, কোনো সন্দেহ নেই। আর আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে বলে দিয়েছেন, এমন কোন রোগ নেই যে রোগের আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতিষেধক, মেডিসিন, ঔষধ তিনি সৃষ্টি জগতে পাঠাননি, এমন কোন রোগ নাই। আর গোটা বিশ্ব জগতে মুসলিম উম্মার জন্য যারা ডাক্তার তারা কারা কথা বলেন? শেখ এবং মাশায়েখ যারা আছেন, ওলেমাই যারা আমাদের ইতিপূর্বে আলোচনা করেছেন। আর আলেম ওলেমা দুই ধরনের, একটা হকপন্থী আলেম ওলেমা, আরেকজন আছে ওলেমায় সু। দেবেন সুরা আরাফ পড়বেন, 70-এর পরপর আর পড়তে শুরু করবেন ইবনে কাসিরের আলোচনা সহ। মানে এরা হচ্ছে ওলামায়ে ক্রাইম, মানুষের টাকাকে আত্মসাৎ করার জন্যই এরা কোরআন হাদিস পড়াশোনা করে। আচ্ছা না নাই কথা বলেন, এরা হচ্ছে ওলামায়ে ক্রাইম, মানে মানুষের বুক কাছ থেকে, পকেট থেকে যে কোনো মূল্যে, সে তাবিজের নামে হোক, সে সাদর চরণের নামে হোক, আর বাপে মারা গেলে খতম পড়ি হোক, আছে না নাই কথা বলেন? এটা হচ্ছে ওলামায়ে ক্রাইম। আর এই ওলেমাই ক্রাইম এর জন্য বড় বড় ডাক্তারের প্রয়োজন হয় না, হয় না কি কথা বলেন? পোস্টমর্টেম কারা করে? বড় বড় ডাক্তাররা করে। পোস্টমর্টেম তো তাদের করা উচিত নয়, পোস্টমর্টেম করবে ডাক্তারের সঙ্গে সহকর্মী যারা আছে তারা। আর ডাক্তার কি কাজ করবে? ওরা বড় ধরনের হাটকে এদিক থেকে ওইদিক পাচার করে দেবে,
চোখ যদি কারো অন্ধ হয় সে চোখটাকে নতুন একটা চোখ লাগানোর জন্য সে এই সার্জেন এই কাজগুলো করে থাকে। আর মানুষ মরা যায়গুলো যদি অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে উল্টে থুবড়ে পড়ে আছে, এদের জন্য পোস্টমর্টম দরকার, এদের জন্য অপারেশন দরকার নেই। আছে কথা বলেন? তাই আমরা যারা আছি, বিশেষ করে আমি নিজের কথাটাই বলি, যারা আলেম ওলেমার চেয়ে ডাক্তার, আর পাশাপাশি দেখবেন মানুষ যখন অসুস্থ হয় সেই সাথে কিছু মানুষ থাকে যারা রোগীর কাছে যায় আর মাথাতে হাত বুলিয়ে দেয়, এর পিঠে হাত বুলিয়ে দেয়, ভাই যান ইনশাল্লাহ আল্লাহ শেফা দানকারী, আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন হবেন। এই হাত বোলানোর দরুন বা কারণে ওই অসুস্থ ব্যক্তির রোগ ভালো হবে না, কিন্তু অন্তরের দিক থেকে আত্মিক দিক থেকে শান্তি পাবে কি পাবে না? তো আমরা আলেম ওলামা আমি নই, আমি হচ্ছে ওই দুই নম্বর, মানে যারা এতক্ষণ ধরে আলোচনা করলো শেষ বেলাতে সে একটু হাত বুলিয়ে দেব যে ভাই ইনশাল্লাহ আমরা যেই পথে আছি তথা আহলুল হাদিস মানহাজে সালাফ এটাই হকপন্থী, এবং আমাদের বিরুদ্ধে যারা নানা রকমের ষড়যন্ত্র এবং অভিযোগ করছে তাদের একটু কাটাছেড়া করবো আর কি। কথা বুঝতে পারছেন? আলোচনার তিনটা অংশ থাকবে। প্রথম অংশ আলোচনা হবে আহলে হাদিসদের প্রতি একটা অভিযোগ আছে, সেই অভিযোগটা আছে আহলে হাদিসরা ইংরেজদের পক্ষ নিয়ে ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলনের জন্য জিহাদ করছিল সেই সময় নাকি আহলে হাদিসরা একজন ছিল না, সব নাকি ব্রিটিশদের পক্ষেই তারা ফতোয়া দিয়েছে, ভাই এই অভিযোগ করা হয় কেন? কথা বলেন হয়, এটাকে সংক্ষিপ্ত খণ্ডন করব। আলোচনার দ্বিতীয় অংশ হবে 18+ স্টেজে যেসব আমাদের শেখ মাসেক আছে তাদেরকে বলে সেই সময়তে কানে একটু আঙ্গুল দিয়ে বসে থাকবেন, আর সামনে যারা চাচা আছেন তারা বসে থাকবেন, মানে একদম উলঙ্গ আলোচনা ওইটা। এই জন্য একটা বই নিয়ে এসেছি, নাম হচ্ছে ফাতোয়া আলমগীরি, কথা বুঝতে পারছেন? আর তিন নম্বর একটা আলোচনার অংশ থাকবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশেষ করে যখন আহলে হাদিসরা আকিদা পরিষ্কার করে বলতে চায় যখন প্রশ্ন আসে যে আল্লাহ নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী, সেসব আমাদের উত্তরের কারণে অনেক মানুষ আমাদের কাফের ফতোয়া দিচ্ছে, আছে না? কথা বলেন আছে, এবং আহলে হাদিস থেকে চ্যালেঞ্জও করেছে অনেকে। এই তিনটাকে সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব, খুব লম্বা আলোচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সময় তো শুধু আহলে হাদিসরা এটা কোনো নতুন দল নয়, এটা আগে বুঝতে হবে। আহলে হাদিসরা হঠাৎই গজে উঠেছে এমন কোনো দল নয়, যে শেখ মুস্তাফিদ্দিন স্যার খুব চমৎকার ভাবে ঐতিহাসিক দিক থেকে আলোচনা করেছেন। আল্লাহ নবী তিনি বলছেন ইসলাম তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192 এবং 2229 আল্লাহ নবী বলছেন লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুনু সা। আল্লাহ নবী বলছেন যখন শামবাসীর মধ্যে খারাপি নেমে আসবে সেই সময় তাদের মধ্যে কল্যাণকর কিছু তোমরা পাবে না। লা তাযালু তায়েফাতুন, তবে আমার এই উম্মতের মধ্যে থেকে তায়েফাতুন, তায়েফা এক বচন না বহু বচন? বলেন এক বচন না বহু বচন? এক বচন। আমার এই উম্মতের মধ্যে একটা জামাত থাকবে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ নবী বলছেন আমার এই উম্মতের মধ্যে একটা জামাত থাকবে, কয়টা? কথা বলেন, একটা না চারটা? একটা জামাত থাকবে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, আর এই হকপন্থী জামাতের বিরোধিতা গোটা বিশ্বের মানুষ করতে থাকবে। হাত্তা তাকুনুস সাআ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে কিন্তু হকপন্থী জামাতের কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ নবীর একটা ভবিষ্যৎবাণী, একটা প্রফেসি। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি যেমন নির্যাতিত হচ্ছে, গোটা বিশ্ব জগতে মুসলিম ধর্মের উপরে যে অপবাদ দেওয়া হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু দিনুল হা গোটা বিশ্ব জগতে এখন ছয়লা বলছি গায় নাই, কথা বলেন? গোটা বিশ্ব জগতে যে ধর্মের বিষয়ে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে সে ধর্মের নাম কি? ইসলাম। আর গোটা বিশ্ব জগতে মুসলমানদের মধ্যে যে মানহাজকে সবচেয়ে বেশি অপবাদ দেওয়া হয় সে মানহাজের নাম কি? আহলে হাদিস। আর লক্ষ্য করে দেখেন গোটা বিশ্ব জগতে আহলে হাদিসের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? ইসলাম দেয় গোটা বিশ্ব জগতে যত ধর্ম আছে চ্যালেঞ্জ করে মোকাবেলা করে ইসলাম দেয় এক নম্বরে উঠে চলে আসছে, আর ইসলামের যতগুলো দল আছে, যতগুলো ফেরকা আছে, যতগুলো মানহাজ আছে, সমস্ত মানহাজকে চ্যালেঞ্জ করে একদম শীর্ষের দিকে উঠছে কি উঠছে না? কথা বলেন, এটা হচ্ছে হকের একটা সিফাত। হক জিনিসকে যত নাড়াচাড়া করবেন তত তার সুগন্ধি আসমান আর জমিনে একদম ছয়লাভ করে দেয়, এটা হকের একটা সিফাত। ইসলামের সিফাত কি? ইসলামকে যত বলছে জঙ্গি, ইসলামকে যত বলছে এরা সন্ত্রাসী, এরা মুসলমান, এরা মাথায় টুপি পরে মানুষকে হত্যা করে, বা আছে না? কথা বলে
মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে দিন রাত 24 ঘন্টা সবাই আলোচনা করছে তাতে ইসলামের উপকার হচ্ছে না লাভ হচ্ছে সরি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে ইসলামের কি হচ্ছে লাভ হচ্ছে ঠিক একই ভাবে আলা হাদিসের বিরুদ্ধে যে পরিমাণ আলোচনা করা হয় যে পরিমাণ মিথ্যা কথা বলা হয় যে পরিমাণ হুমকি দেওয়া হয় যে পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তারপরেও আলোচনা দিন দিন বাড়ছে না কমছে কথা বলেন যে বাড়ছে এটা হকের সিফাত এই জন্য আমি একটা কথা বলি একটা আতর একটা সেন্ট সেন্টের বোতল যদি আপনারা হাতে দিয়ে দিই আমার শত্রু হাতে দিয়ে দিই ও যদি রাগ করে বলে জুরুল আমিন তুই আমাকে সেন্টটা দিয়েছিস আঠার করে ভেঙে দেয় ভাই ভেঙে যদি যাই ওই সেন্টের বোতল দিয়ে কি বার হবে দুর্গন্ধ না সুগন্ধ সুগন্ধ ইসলাম এবং ইসলামের আহলুল হাদিসদের মানহাজ এবং তাদের এই সুগন্ধি পুরো বিশ্বের মানুষ পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে আল্লাহর উপরে অভিযোগ আহলে হাদিস নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা কোনো অংশ গ্রহণ করেনি জবাব একটা বই নিয়ে এসেছি বইটার নাম হচ্ছে তাজকিরাতুর রশিদ কি নাম নাম বলেন তাজকিরাতুর রশিদ বইটা উর্দু ছিল এই সপ্তাহে বাংলা অনুবাদ হয়েছে আমার হাতে চলে এসেছে এই সপ্তাহে এখন অনেকেই পাইনি এটা লিখেছেন মাওলানা আশিক আলী মিরাঠি আমাদের ভারতের দেওবন্দীদের অনেক বড় আল্লামা তার এই বইয়ে আলোচনা করছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়তে তারা কি ভূমিকা পালন করেছে একটু শুনবেন দেওবন্দি ওলামারা তারা কি ভূমিকা পালন করেছে প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা আহলে হাদিস আলেমদের অবস্থান কি ছিল এই দুটো ইতিহাস জেনে রাখা দরকার কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না ইতিহাস মানুষ এই জন্য লিখে রাখে পূর্বে যদি আমাদের বাপদাদারা কোনো ভুল করে থাকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সে ভুলকে সংশোধন করার জন্য ইতিহাস লিখে রাখা হয় ইতিহাস পড়ানো এই জন্য হয় এবার 127 নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা 127 নম্বর আর 128 নম্বর পৃষ্ঠা আমি দুটো পড়বো একটু শুনতে হবে কষ্ট করবেন শুনবেন আজ না আসলেন সুবহানাক আল্লাহুম্মা এখন হয়ে যাবে আচ্ছা কি বলছে দেখেন 126 নম্বর পৃষ্ঠা তাজকিরাতুর রশিদ হানাফি দেওবন্দীদের লেখা তারা লিখছে দেখেন বলছে হযরত কাসের নানুতুবি দেওবন্দী মানে দেওবন্দে আত্মগোপন করেছিলেন মানে ব্রিটিশরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে 1857 সালের শ্যামলীর যুদ্ধ সেই সময় ওলামায়ে দেওবন্দির যারা প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি তিনি দেওবন্দ মাদ্রাসা মধ্যে লুকিয়েছিলেন কি করেছিলেন কথা বলেন লুকিয়েছিলেন এরপর কি বলছে দেখেন একদিন আত্মগোপনের সময় বাড়ির মহিলাদের কামরায় পুরুষদের কেউ ছিল না মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি ও লুকিয়েছিল তার ঘরের মধ্যে এরপর কি বলছে তিনি সিঁড়ির কাছে এসে বললেন পর্দা করে নিন আমি বাহিরে যাব কে বলছে বলেন তো ভাই যান উনি দোতলাতে ছিলেন সিঁড়ির কাছে নেমেছে দেখছে চারিদিকে মেয়েরা ঘোরাফেরা করছে উনি সঙ্গে সঙ্গে বলছেন আপনারা পর্দার অন্তরে চলে যান আমি এখন বাইরে আসব এরপর কি বলছে দেখেন মহিলাদের কারণে থেমে না থেকে বাইরে চলে এলেন মানে মেয়েরা ঘোরাফেরা করছিল থাক তোরা আমি বেরালাম কথা বুঝতে পারছেন না মানে এটা পর্দা পর্দা করতে বলেছে তারপরে মেয়ে যখন ঘোরাঘুরি করছে মেয়েরা ঘোরাঘুরি করছে মানে হাঁটতে হাঁটতে চলে গেছে এটা হচ্ছে মুজাহিদ জবর মুজাহিদ এরপর দেখেন তারা তাকে গ্রেপ্তার করার জন্যই এসেছিল মানে কিছু পুলিশ বাহিনী এসেছিল গ্রেপ্তার করার জন্য আল্লাহর শান যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো মৌলবি মোহাম্মদ কাসেম কোথায় তিনি এক কদম সামনে অগ্রসর হয়ে পেছনের দিকে তাকিয়ে বললেন কিছুক্ষণ পূর্বে তো এখানেই ছিল মানে তাওরিয়া করেছে এখানে বা তাকিয়াবাজি করেছে যখন ব্রিটিশদের গোয়েন্দা বিভাগের লোক এসেছে এবং কাসেম নানুতুবিকে জিজ্ঞাসা করছে তুমি কি কাসেম নানুতুবিকে দেখেছো আর উনি যেহেতু কাসেম নানুতুবি এই জন্য তিনি কি বলছেন কি নিজের জায়গাকে ত্যাগ করে দিয়েছেন এইভাবে ত্যাগ করে বলছে একটু আগে এইখানে ছিল আবার এখানে চলে এসেছে কথা বুঝতে পারছেন এটা করে তাওরিয়া বা তাকিয়াবাজি যে কোনো একটা করেছে এরপর কি বলছে দেখেন কিছুক্ষণ পূর্বে তো এখানেই ছিল এই কথা বলে তিনি সামনের দিকে চলে গেলেন আর সরকার বাহিনী বাড়িতে গিয়ে তলাশ করতে শুরু করলো অবশেষে ব্যর্থ হয়ে ফিরে যায় এরপর থেকে তিনি মসজিদে অবস্থান করতেন যেন কেউ তাকে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি করতে না পারে এটা যে মুজাহিদের কাজ মসজিদের কথা বিশ্বের মুসলমান না ব্রিটিশরা তাদেরকে রক্তাক্ত করে দিচ্ছে আর ব্রিটিশরা তাকে ধরতে এসেছে মিথ্যা তাওরিয়া করে নিজের পরিচয় গোপন করে মসজিদের তজমিনে বসে আছে কথা বুঝতে পারছেন এটা হচ্ছে তারা এ অবস্থান করেছে আর একটা কথা দেখেন 128 নম্বর পৃষ্ঠায় তিনি কি কত কনফিডেন্স নিয়ে বলছেন ব্রিটিশদের বিরুদ্ধে তারা যখন ফতোয়া দেয় নাই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ যে ফরজ এ কথা বলে নাই
তার জ্বলন্ত প্রমাণ 128 নম্বর পৃষ্ঠায়। এটা আরো ভয়ঙ্কর, এটা দেখেন কি বলছেন রশিদ আহমেদ গাঙ্গুই। একটু বললাম দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার কথা, কাসেম নানুতুবি, এরপর রশিদ আহমেদ গাঙ্গুই তার সহকর্মী, তিনি কি বলছেন দেখেন। গাঙ্গুই রহমাতুল্লাহ জানতেন যে তার নামেও দাগি আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, মানে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, ব্রিটিশরা তারা সিরিয়াল করে রেখেছে যে এরা হচ্ছে ভারতে আমাদের বিরুদ্ধে তারা ফতোয়া জারি করে। আর রশিদ আহমেদ গাঙ্গুইর কথা নকল করে বলছেন তাকে অনুসন্ধান ও বন্দি করতে আসার জন্য মানে পুলিশ প্রস্তুতি হয়ে আছে, মানে পুলিশ রশিদ আহমেদ গাঙ্গুইকে ধরার জন্য চলে এসেছে। এখন এই আল্লাহর ওলি কি করে দেখেন, তাকে অনুসন্ধান ও বন্দি করতে আসার জন্য পুলিশ প্রস্তুতি হয়ে আছে, কিন্তু তিনি আল্লাহর হুকুমের উপরে ভরসা করে পাহাড়ের মতো দৃঢ় থাকলেন। তার ভাবনা ছিল আমি যেহেতু প্রকৃতপক্ষে সরকারের অনুগত, কথা বলেন কি কারণগত, মানে সে ভয় করেনি। কেন ভয় করেনি? কারণ সে বলছে যেহেতু আমি কোনো অপরাধী নই এবং আমি ব্রিটিশ সরকারের অনুগত, কি গত কথা বলেন যে ব্রিটিশ সরকারের অনুগত। এরপর বলছে তাই মিথ্যা অভিযোগে আমার একটা প্রশ্ন বাঁকা হবে না, আর যদি মরেও যাই তাহলে সরকারের সেই ক্ষমতা রয়েছে যা ইচ্ছা তিনি তাই করতে পারে। যখন রশিদ আহমেদ গাঙ্গুইকে তার সাগরে বলছে স্যার আপনাকে ধরার জন্য তো পুলিশ বাহিনী এসেছে, ব্রিটিশরা চলে এসেছে, আপনাকে যে পালিয়ে যান, ওই দীর্ঘ কণ্ঠে বলছেন পাহাড়ের মতো দাঁড়িয়ে বলছেন যে আমাকে কেন ধরবে, কেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, আমি তো ব্রিটিশদের আন্দোলনের নাম দিই নাই, আমি যুদ্ধের ফতোয়া দিই নাই, আর আমার বিরুদ্ধে মিথ্যা যে অভিযোগ করেছে তাই আমাকে তারা ধরতে পারবে না, আর আমি তো সরকারের অনুগত, নিজের মুখের কথা। এটা হচ্ছে ওলেমাই দেওবন্দের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবস্থান, তারা সরকারের অনুগত ছিলেন। তাজকিয়াতুল রশিদের এই কথা স্পষ্ট, তাদেরই লেখা বই, তারা এই কথা বলছে। দাদা আমাদেরকে বলছে আমরা নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে কোনো লড়াই করিনি, ভাই বলছে কি বলছে না বলছে। আসেন আর একটা বই দেখাবো, এটা ওলেমাই হিনকার সান্দার মাঝি, এটা উর্দু লেখা, এটা লিখেছে মাওলানা সাইদ মোহাম্মদ মিয়া রচিত হানাফি দেওবন্দিদের। এই বইটার মধ্যে চমৎকার ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য যখন ভারতবর্ষের আলেমদেরকে বলছে যে মতো পরিস্থিতিতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা কি বা জিহাদ কি আমাদের জন্য ফরজ হয়েছে, বা অনেকে প্রশ্ন করে কি করে না কথা বলে এখনো করে যে আমরা কি যুদ্ধ বা জিহাদের জন্য প্রস্তুতি নেব, আমাদের জন্য কেমন জিহাদ করা ফরজ ব্রিটিশ বিরোধী আন্দোলন 1857 খ্রিস্টাব্দে। সেই সময় আলেম ওলামাদেরকে এই প্রশ্ন করা হয়েছে যে জিহাদ করা যাবে কি যাবে না। এই সময় এই ওলেমা হিনকার সান্দার মাঝি চতুর্থ খণ্ড 169 নম্বর পৃষ্ঠা, কত পৃষ্ঠা কথা বলেন, কত পৃষ্ঠা বলেন, মুখস্থ বলে নেন 169 পৃষ্ঠা। যখন প্রশ্ন করেছে জিহাদ করা কি ফরজ, সেই সময় ভারতের অনেক ওলামারা মার্শাইকবান ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের জন্য তারা স্পষ্ট ফতোয়া লিখেছে যে আজকের দিনে যুদ্ধ করা জিহাদ করা আমাদের জন্য ফরজ, ব্রিটিশদের কাছ থেকে মুসলমানদের হারিয়ে যাওয়া ক্ষমতা শাসন আবার ফিরিয়ে আনার দরকার। প্রথম 33 জন জিহাদের ফতোয়া দিয়েছিল তৎকালীন সময়, কয়জন কথা বলেন কয়জন, 33 জন। প্রথম যে ব্যক্তির নাম এসেছে জিহাদ ফরজ ব্রিটিশদের বিরুদ্ধে, প্রথম যার নাম এসেছে এক নাম্বার সাইদ মুহাম্মদ নাজির হুসাইন, নামটা মনে পড়ছে সাইদ মুহাম্মদ নাজির হুসাইন কে কথা বলে, সাইদ মুহাম্মদ নাজির হুসাইন কে, আহলে হাদিসদের একজন স্বনামধন্য আলেম, তিনি 1857 খ্রিস্টাব্দের শামলির যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ফতোয়া জারি করে। এরপরে 33 জনের নাম আছে, আমার আজকের এই আলোচনা থেকে চ্যালেঞ্জ করলাম এই একজন 33 জন আলেমের মধ্যে একজন একজন কোন দেওবন্দ আলেমের কোন ফতোয়া নাই, এটা তাদের বই, কথা বুঝতে পারলেন না। সেই সময়তে 33 জন আলেম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ ফরজ এই ফতোয়া দিয়েছে, প্রথম মার্কার আহলে হাদিসের, বাকি 32 জন আছে, এই 32 জনের মধ্যে একজন দেওবন্দিদের কোন আলেম নাই যে তাদের ফতোয়া, অথচ আশরাফুল থানভী জীবিত, রশিদ আহমেদ গাঙ্গুই জীবিত, কাসেম নানুতুবি জীবিত, মাহমুদ হাসান খান জীবিত, তারপরে একজনের ফতোয়া নাই, একজনেরই আছে, তার নাম আহলে হাদিসদের বিখ্যাত আলেম সাইদ মোহাম্মদ নাজির হোসাইন। তার মানে দুটো অবস্থান এখানে ক্লিয়ার হলো, এক প্রথম ব্রিটিশ বিরোধী ফতোয়া কারা দেয়, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া তারা দেয় আহলে হাদিসরা, 33 জনের মধ্যে একটাও দেওবন্দিদের কোনো আলেমের সিগনেচার নাই, এখান থেকে প্রমাণ হয়ে যায় যে অবশ্যই তারা ব্রিটিশদের বিরুদ্ধে কখনোই কোন সময় তারা মুখ খুলে নাই। আরো পড়ার সময় নেই,
তারা স্পষ্ট করে লিখে দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই, এই জন্য এই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ করা হারাম। তারা ফেফতা দিয়ে রেখেছে ওলামায়ে হিন্দকার সান্দার মাজির মধ্যে। আর উর্দু যেটা মুস্কাব চতুর্থ খন্ডে 280 নম্বর পৃষ্ঠাতে বলছে, লড়াই করকে ক্যা ফায়দা হাম খিজির আলাইহিসসালাম কো তো আঙ্গ্রেজটি সাথ মে পা রাহা হুঁ। যখন প্রশ্ন করছে যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন না, সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুই বলছেন ওলামায়ে হিন্দকার সান্দার মাজি চতুর্থ খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় বলছে, লড়াই করকে ক্যা ফায়দা, লড়াই করে কি হবে, যুদ্ধ করে কি হবে, হাম খিজির আলাইহিসসালাম কো তো আমি খিজির আলাইহিসসালামকে আঙ্গ্রেজ কে সাথ মে পা রাহা হুঁ, মানে ইংরেজদের কাতারে তো দেখছি। কত ভয়ঙ্কর কথা দেখেছেন, ওই যে লড়াই করে কি হবে, ইংরেজদের দলে স্বয়ং খিজির আলাইহিসসালাম আছে, এখন লড়াই করে কি বিপদে পড়বো, এটা কাদের ফতোয়া কথা বলেন, তাদেরই বই তারা লিখে রেখেছে। এখান থেকে দুটো জিনিস স্পষ্ট ক্লিয়ার, যে আহলে হাদিস তারা প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম ফতোয়া দিয়েছে, আর তারা মসজিদের মধ্যে কোনার মধ্যে গিয়ে সেসব তসবিহ টিপেছে, ইংরেজরা ধরতে এসেছে তাওরিয়াতের পালানোর ধান্দা করেছে, এটা স্পষ্ট প্রমাণ। এবং তারা স্পষ্ট হয়ে বলছে যে খিজির আলাইহিসসালামকে তারা ইংরেজের কাতারে দেখছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই সত্য কথাগুলো মুসলিম উম্মার কাছে পৌঁছানোর তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীর, আপনাদের কাছে আর একটা ভিডিও চালাবো, গভীর রাত্রে চালাবো চালাবো। আচ্ছা, গরিবের আবহানি পা চালাবো, বা শ্রোতাদের ডিমান্ড গরিবের আবহানি পা, আচ্ছা তাই চালাই, একদম রেডি আছে। কিন্তু এই ফিকহের সূচনাটা গিয়েছেন কে? আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে, বুঝতে কষ্ট হতে পারে, জাস্ট এতটুকু আপনাদেরকে বলি যে তিনি যেটা বলতে চাচ্ছেন যে তারা যে হানাফি মাজহাব মানে, তো হানাফি মাজহাবের উৎস আসলে কি? উনি বলছেন হানাফি মাজহাবের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল দেওয়ার চেষ্টা করেছেন যে সেই সময়তে দুটো মাজহাব ছিল, একটা আব্দুল ইবনে আব্বাসের আর একটা হচ্ছে আব্দুল ইবনে মাসউদের। তা হানাফি মাজহাবের যত ফিক এটা মূলত ইবনে মাসউদের ফিক, এটা প্রচার করা হচ্ছে কি হচ্ছে না, এবং তারা এটা খুব লম্বা ভাবে প্রচার করছে, দেহাত্মহীন কণ্ঠে বলছে সেটা নিজের মাজহাবকে সাহাবিদের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য, ওই ইবনে মাসউদের ফিক মূলত হানাফি মাজহাবের স্কুল অফ থট, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু এই কথা ডাহা 100% মিথ্যা কথা, গরিবের আবু হানিফা সিটিং বাস আবরার ডাহা মিথ্যা কথা বলেছে। এখন উনার দাবি যে হানাফি মাজহাবটা মূলত এসেছে আব্দুল ইবনে মাসউদের ফিক থেকে, আমি 50 খানায় এমন প্রমাণ দিতে পারবো এই মুহূর্তে, দাঁড়িয়ে স্টিল নাও, ইবনে মাসউদের ফটোকে 5 পয়সা মূল্য দেয় নাই। কয়েকটা দেবো কথা বলেন, কয়েকটা দিই, নোট করতে থাকেন একের পরে এক। প্রথম কথা তারা বলছে যে ইবনে মাসউদের মূল ফিকটা নাকি ইমাম আবু হানিফা মাওলা, প্রথম ফতোয়া যেটা ইবনে মাসউদের ফতোয়া আছে কিন্তু হানাফিরা গ্রহণ করেনি। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, আর রহমান আলা আরশ ইস্তাওয়া, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে উঠেছেন, সূরা তাহা সনার 20:5 এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 32টি শাহাদাত বরণ করেন, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে উঠেছেন, এটা ইবনে মাসউদের আকীদা। কার আকীদা কথা বলেন, সাহাবী আব্দুল ইবনে মাসউদের আকীদা কি, আল্লাহু ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতে আছে, না ইবনে মাসউদের ফাতোয়া তার আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এ কথা আমাদের নয়। ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন, 311 হিজরিতে মৃত্যুবরণ করেন, বিখ্যাত গ্রন্থ আছে সহিহ ইবনু খুজাইমা, এবং তার একটা আকীদার গ্রন্থ আছে কিতাব তাওহীদ, হাদিস নাম্বার 147 এই আসারটা নিয়ে বলছেন ইবনে মাসউদের আকীদা হচ্ছে আল্লাহ আরশের উপরে উঠেছেন। ইবনে মাসউদের আকীদা নয় যে আল্লাহ সব জায়গাতে বিদ্যমান। ভাই হানাফিদের আকীদা কি, আমার কিড বয় রেজাল্ট করিম আবরারের আকীদা কি, আল্লাহ ফি কুল্লি মাকাম, আল্লাহু ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতে আছে। কিন্তু ইবনে মাসউদের আকীদা
আল্লাহ আরশের উপরে আছে প্রথম এই আকীদা তারা মানে নাই এখানে আবু হানিফার মাযহাব কি হলো ইবনে মাসউদের সঙ্গে গেল কথা বলে না মাসালা নাম্বার 2 মুসান্নাব আব্দুর রাজ্জাক সরি মুসান্নাব ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 23930 23930 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কোন ব্যক্তি যে তাবিজ দেয় কোরআনের আয়াত দিয়ে তবু সেটা কারাহা তথা মাকরুহ তার ফতোয়া কথা বলে ইবনে মাসউদের বিখ্যাত ফতোয়া ইবনে মাসউদ বলেছেন কেউ যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয় কি দিয়ে কথা বলেন কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয় তারপরে সেটা মাকরুহ হবে সেটা কারাহাত হবে এটা মাকরুহ তাহরিমি মানে এটা হারাম তারপরেও হানাফি ভাইরা কোরআনের তাবিজ দেয় কি দেয় না আমার কিউড বয় তাবিজ নিয়ে বাস করেছে কি করে নাই ওইখানে সিটিং বাজি করেছে কি করে নাই ওখানে সিটিং বাজি করেছে এই দুটো মাসালা ইবনে মাসউদের আমল তার ফতোয়া কিন্তু হানাফিরা গ্রহণ করে নাই এটা নাকি ইবনে মাসউদের মাযহাব নাকি হানাফি মাযহাব মাসালা নাম্বার 3 সূরা কুবরা আল বাইহাকি হাদিস নাম্বার 2236 ইমাম আবু দাউদের কিতাবুজ জুহুদ হাদিস নাম্বার 71 পৃষ্ঠা নাম্বার 300 পরিষ্কার হয়ে ইবনে মাসউদ বলছেন লা তুকাল্লিদু দীনাকুমার রাজুলান তোমরা দ্বীনের ব্যাপারে কোন ব্যক্তির অঙ্গ অনুসরণ করো না তাকলিদ করো না হানাফিরা করে কি করে না কিউট বয় তোমাকে তুমি নাকি ইবনে মাসউদের ঠিক কে মেনে চলেছো ইবনে মাসউদের মাযহাব নাকি হানাফি মাযহাব তো কিউট বয় ইমাম আবু হানিফা তিনিও বলেছেন লা তুকাল্লিদু তোমরা আমার তাকলিদ করো না ইবনে মাসউদ বলছে লা তুকাল্লিদু দীনাকুম রিজালান তোমরা দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না সূরা কুবরা আল বাইহাকি হাদিস নাম্বার 2236 তোমার কিউট বয় তুমি কেন সেই মাযহাবের পক্ষে কথা বলছো ইবনে মাসউদ কে মানে শা এই হাদিসটাকে মেনে রাখাও ইবনে মাসউদের ঠিক আর তোমাদের হানাফিদের ঠিক এক আল্লাহ আরশে বিশ্বাস করতে হবে ইবনে মাসউদের আকীদা আল্লাহ আরশে আছেন ইবনে মাসউদের ফতোয়া তাবিজ করা মাকরুহ যদিও কোরআনের তাবিজ হয় আর কোরআন দেখে গায় কোরআন যদি হয় তাহলে ফতোয়া আশরাকা ওটা শিরক হবে এটা ইমাম আবুর দা ফতোয়া মজিদ আছে সুনানে ইবনে মাজার মধ্যে স্পষ্ট আমার কিউট বয় এগুলো দেখতে পাও না মাসালা নাম্বার 4 মুসাইকাল হাতেম হাদিস নাম্বার 3666 ইবনে মাসউদের আকীদা ইমান বাড়ে ইমান কমে কথা বুঝতে পারছেন ইমান বাড়ে ইমান কমে ইমাম আবু হানিফার আকীদা কি কি আকীদা ইমান বাড়েও না কমেও না ফিকুল আকবর আমার সঙ্গে আছে পেছনে রেখে দিয়েছি ফিকুল আকবর ইমাম আবু হানিফার স্পষ্ট আকীদা আছে ইমান বাড়েও না ইমান কমেও না ইমাম আহমদ বিন হাম্বলের সন্তান তিনি বলে গেছেন তার বই আছে কিতাবুস সুন্নাহ ওইখানে ইমাম আবু হানিফা কোয়ালন এখন করেছেন যে শয়তানের ইমান আর আবু বকরের ইমান দুটোই সমান কথা বুঝতে পারছেন এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না মাসালা নাম্বার 5 ছোট ছোট করে বলে যাই এরা আব্দুল্লাহ ইবনে মাসউদের নাকি মাযহাব মানে মানাচ্ছি মিয়া নিয়ে দেখা এগুলো কোরআন পড়ে টাকা নেওয়া যাবে কি যাবে না ইমামতি করে টাকা নেওয়া যাবে কি যাবে না আজান দিয়ে টাকা নেওয়া যাবে কি যাবে না মাদ্রাসা মুদাররিসগিরি করে টাকা নেওয়া যাবে কি যাবে না আব্দুল ইবনে মাসউদের ফতোয়া নাজায়েজ হারাম মুসান্নাব আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 15275 সেই সনদে বর্ণনা এসেছে এখন বলেন রেজাল করিম আমরা কেউ নয় চিটিং বাস তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছ ছাত্রদের টাকা নেও কি নাও না বক্তৃতা তো হেলিকপ্টারে করে চলে যাচ্ছ দিন প্রচারের ক্ষেত্রে টাকা নেওয়া যাবে না আব্দুল ইবনে মাসউদের ফতোয়া ইমাম আবু হানিফার নিকটে নাজায়েজ হারাম শিক্ষকতা করে টাকা নেওয়া যাবে না কোরআন পড়িয়ে এটা যদি আপনারা দেখতে চান আব্দুর রাজ্জাক না পেলেও তাফসীরে মারিফুল কোরআন আছে না নাই তাফসীরে মারিফুল কাদের মাওলানা শফি সাহেবের তাকিস মনির পিতার সূরা বাকারা খুলবেন সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 41 পৃষ্ঠা নাম্বার 35 সৌদি প্রিন্টের এক খন্ড এসেছে একদম বাঁ দিকে 17 থেকে 25 নম্বর লাইন পড়বেন ইমাম আবু হানিফা ফতোয়া দিয়ে রেখে দিয়েছে যে টাকা নেওয়া যাবে না যদি শিক্ষক ছাত্রকে কোরআন পড়ায় হানাফিরা ফতোয়া মেনেছে কথা বলে এ ফতোয়া মেনেছে মানে নাই ইবনে মাসউদ কে মানে শাক এই ফতোয়া কেন মানে না ইবনে মাসউদে ও কবরে টাকা দিবে না এই জন্য দেখেন তাবিজ কে জায়েজ করে দিয়েছে ইবনে মাসউদ বিরুদ্ধে আছে কেন বলে তো তাবিজ দিয়ে টাকা পাই কথা বুঝতে পারছে সব টাকার খেলা সব হলো ক্রাইম আগে বলেছি এরা টাকা পয়সার জন্য ইবনে মাসউদ কে তালাক দিতে পারে আবার দাবি করে ইবনে মাসউদ ঠিক নাকি তারা মানে এটা নাকি হানাফি স্কুল অফ থট এটা নাকি হানাফিদের ফি ইমাম আবু হানিফা নতুন কিছু নিয়ে আসেনি সব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসেন আর একটা বলে দিই
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, এটা আছে মাজমুউ যাওয়াইদ তৃতীয় খণ্ড ২৭ নম্বর পৃষ্ঠা, একদম রিজাল্ট সেকা সবগুলো সেই বর্ণনা করে সিকা আছে। ইবনে মাসউদ যখন রুকুতে যেতেন তখন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করতেন। তো তোমরা হানাফি থটে নাও নি এটা ইবনে মাসউদের আমল, এটা যখন রুকুতে যেতেন তখন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেন। এখানে কেন ইমাম আবু হানিফার ফিকের মধ্যে হানাফিদের মধ্যে এই ফতোয়া কেন জায়েজ বলা হয় না, বরং তারা বলে রুকু তাসবিহ বাদ দিয়ে অন্য তাসবিহ পড়লে নামাজকে সহ সিজদা দিতে হবে। অর্থাৎ ইবনে মাসউদ বলছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেও নামাজ জায়েজ হয়ে যাবে। এই ৬ নম্বর সালাতেও তারা ইবনে মাসউদকে মানে নাই। আর কয়েকটা বলি, কষ্ট হচ্ছে, কষ্ট হোক শুনতে হবে। ইবনে মাসউদকে মানা খুব শখ, আমি তো ৫০ খানা নোট করেছি। যদি এই বিষয়ে শুধু বলতে যাই ইবনে মাসউদ ভার্সেস হানাফি মাযহাব, আমার অচিরেই বই আসবে সামনে বছরে, তাকলিদ বিভ্রান্তি নেশন বই পেয়েছেন, দ্বিতীয় খণ্ড ওটাতে আসছে, ওটাকে সাজিয়েছে এইভাবে, ইবনে মাসউদ বনাম হানাফি মাযহাব, ইবনু ওমর বনাম হানাফি মাযহাব, মানে হানাফি মাযহাবের মধ্যে ইবনু ওমরের ইবনু মাসউদের ফতোয়াকে একদম হ্যাঁ বদুক আর না বদুক করে দিয়েছে। এইভাবে কমপক্ষে ২০০ এর অধিক ফতোয়া আমি শুধু হাদিসের কিতাব থেকে আর হানাফিদের ফতোয়া থেকে নকল করেছি, যে তারা হাদিসের আল্লাহ নবীর হাদিসও মানতে যাচ্ছে না, ইবনে মাসউদকে তারা এত মানে তাওয়াজকে মানতে যাচ্ছে না। আসেন ৭ নম্বর মাসালা, সূরা হামিম সাজদা ৩১ নম্বর সূরা প্রথম আয়াত পড়ার পরে ইবনে মাসউদের ফতোয়া হচ্ছে এটা যে সিজদা করতে হবে, কি করতে হবে কথা বলেন। তাবারানী তাবির হাদিস নাম্বার ৮৭৩৭ হাসান সনদে ঘটনা বর্ণনা আছে ইবনে মাসউদের ফতোয়া, যখন হামিম সাজদা প্রথম আয়াত ইমাম পড়বে সঙ্গে সঙ্গে সিজদা করতে হবে, ইবনে মাসউদের ফতোয়া। কার কথা বলেন? ইবনে মাসউদের ফতোয়া। হানাফি মাযহাবে এটা মানা হয়নি, এই ফতোয়া মানা হয় না। ৮ নম্বর মাসালা, ইবনে মাসউদ বলছেন তিরমিজি হাদিস নাম্বার ১১২০ কোন ব্যক্তি যদি হিল্লা করে, হিল্লা বলছেন জি, হিল্লা বলছেন, আস্তে আস্তে ঢুকছে ১৮ গ্লাস, কানে একটু একটু তুলে দেন, হিল্লা করা বুঝেন মানে আপনি গিয়েছেন মদ খেয়ে গিয়ে চলে গেছেন, তোর মাকে তালাক, তোকে তালাক, তিন তালাক, ওরা বুঝতে পারলেন না সমাজে আছে না নাই, ওদের ফাতোয়া তিন তালাক বলেছে, সে নিশাগ্রস্ত অবস্থায় হোক আর যে অবস্থায় তার ঘুমের ঘোরে হোক, আর স্বপ্ন দেখে ওটা বকে বলে দিক তিন তালাক, তাহলে তালাক হয়ে গেছে। ওই বউটার আর নাই, ওই বউ আর নাই, কথা বুঝতে পারছেন? এখন এই বউটাকে নিতে হলে কি করতে হবে? এখন ওলেমাই ক্রাইমের কাছে যেতে হবে, বউটাকে এক রাতের জন্য দিয়ে দিতে হবে, তার সঙ্গে একদম ফিজিক্যাল রিলেশন যদি না করে, আর ফিজিক্যাল রিলেশন করার দরকার নাই। ফটোয় আলমগীর দ্বিতীয় খণ্ড ৩৮ নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে, লিঙ্গ প্রবেশ করতে হবে কানে আঙুল দেন, কানে আঙুল দেন, যতক্ষণ না তার লিঙ্গে তার স্ত্রী জনিপথের গরম অনুভব না করছে ততক্ষণ হিল্লা হবে না। ইবনে মাসউদের ফতোয়া সুনান তিরমিজি ১১২০ নম্বর হাদিস, খুলে দেখে নেন এখনি। ইবনে মাসউদ বলছে যে হিল্লা করে এবং হিল্লাকারী দুজনের উপরে আল্লাহর লানত তার উপরে। হানাফি মাযহাবে হিল্লা করা হয় কি হয় না, হয় কি হয় না? ইবনে মাসউদ বলছে যে হিল্লা করে এবং যার সঙ্গে করা হয় দুজনের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। এই ফতোয়া হানাফি মাযহাবে মানা হয় না। ইবনে মাসউদকে মানার খুব শখ বেটা তোমার না? আসেন তসবি তারা টেপে, তসবি টেপে না, বড় বুজুর্গ এক চিল্লা দিতে পারলে তিনখানা পকড়ে তিন পকড়ে তিনখানা তসবি ঢুকে যায়, আছে না নাই কথা বলেন? এক সাহাবী জীবন চিল্লা দিতে চেয়েছিল, এক সাহাবী সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার ৫০৬৩, আল্লাহ নবীর স্ত্রী কাছে এসে জিজ্ঞাসা করছে আল্লাহ নবী কি কি আমল করে, আল্লাহ সেই স্ত্রী বর্ণনা করে দিয়েছে। তিন নম্বর ব্যক্তি একজন এসে বলছে আমি কখনো বিয়েই করবো না, আল্লাহ রাস্তায় জীবনটা দিয়ে দিলাম, বিয়ে করে ছেলে মেয়েকে সময় দিতে হবে, তো আমি আল্লাহ রাস্তায় জীবনটাকে দিয়ে দিলাম, কখনো বিয়েই করবো না, মানে একদম জীবন চিল্লা। আল্লাহ নবী কি বলেছিলেন? ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, জেনে রাখো আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও দিই, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাতের পরিপন্থী আমল করবে ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্তই না। আর বেটা তুমি এক চিল্লা দিয়ে বড় বুজুর্গ হয়ে গেছো, হাতে তসবি একটা উঁচু টুপি দিয়ে চলে আসছো। ইবনে মাসউদের ফতোয়া সনে দারিমি হাদিস নাম্বার ২০৪, ইবনে মাসউদের ফতোয়া তসবি দানা দিয়ে তসবি করা জায়েজ নয়, এটা মাকরুহ, এটা হারাম, করা যাবে না। ইবনে মাসউদের ফতোয়াকে তারা নিয়েছে কথা বলেন। ১০ নম্বর সহিহ বুখারী হাদিস নাম্বার ১১২৭, ইবনে মাসউদের ফতোয়া হজ উমরা করতে গিয়ে মিনাতে গিয়ে নামাজকে কসর করা জায়েজ, কসর করা সুন্নাত, আর হানাফিদের ফতোয়া না জায়েজ, সম্পূর্ণ নামাজ পড়তে হবে, এটা কার ফতোয়া কথা বলে? মাত্র ১০ খানা দিলাম আপনাকে, যে ইবনে মাসউদের এই ১০ খানা ফতোয়া তারা মানে না, বাকি পর্ব দেখেন মানে বই আছে, তাকলিদ বিভ্রান্তি নিয়ে আসেন, ৫০ খানা মাসালা নিয়ে এসেছি।
ইবনে মাসউদ ভার্সাস হানাফি মাযহাব তারা মানে না আর আমাদেরকে বলছে আমরা নাকি সাহাবীদেরকে মানিনি ভাই বলে কি বলেন না কথা বলেন যে 10 খানা মাসালা বললাম এই 10 খানা সবগুলো আমাদের সঙ্গে যায় কি যায় না সবগুলো আমরা মানি তো ফিকে হানাফি কি ইবনে মাসউদ থেকে এসেছে না মনগড়া এসেছে বার কথা বলেন কোথা থেকে এসেছে এটা মনগড়া এসেছে এখন যদি বলা হয় যে ফিকে হানাফি সম্পূর্ণ ইবনে মাসউদের ঠিক থেকে এসেছে এখন দুটো মাসালা বলবো কয়টা দুটো মাসালা বলবো ইবনে মাসউদের কোন ফতোয়াতে আছে জাস্ট এটা আমরা শুনতে চাচ্ছি ভিডিও চলে যাবে মানুষের কাছে যাবে একটা জন ভিডিও করে জবাব দিয়ে দেয় এই ফতোয়ায় আলমগীরের দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা কোথায় কোথায় ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 39 কত বললাম ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 39 মাসালা নম্বর 12 শেষ লাইন থেকে পড়ছি মাসালা নম্বর 12 শেষ লাইন কান এবার পুরো আঙ্গুল ঢুকে দেন চাচারা আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না কি বলছে দেখেন পুরুষের জননেন্দ্রিয় বোঝাতে হবে দরকার নাই পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে মানে স্ত্রীকে ডাকে স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা কি কথা বলেন বলতেও কেমন লাগছে ভাই নাউজুবিল্লাহ মনে মনে পড়েন মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ বুঝে কোন বাপ কি বললাম বলেন তো কোন বাপ তার যখন জননেন্দ্রিয় শক্ত হয়ে গেছে তাদের ভাষা এই সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে স্ত্রী আসেনি এরপর কি বলছে দেখেন স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা কন্যা মানে বোঝাতে হবে সই কন্যার উদরের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করাই তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না কিউট ভাই এই ফতোয়া কোথা থেকে নিয়েছো কোন ইবনে মাসউদের ফিকহে আছে ফতোয়া যে মাকে ডাকবে নিজে স্ত্রীকে ডাকবে স্ত্রী যদি না আসে মেয়ের কাছে চলে যেতে হবে নাউজুবিল্লাহ মিন জালি সে যাবে না এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গাতে বাপ নাকি লিঙ্গ প্রবেশ করিয়ে দেবে এটা কোথাকার ফতোয়া আর পড়বো আর পড়তে রুচি হচ্ছে না আর পড়তে রুচি হচ্ছে না এটা নাকি ইবনে মাসউদের ফতোয়া সরি ইবনে মাসউদের ঠিক নাকি হানাফি ঠিক একটা খণ্ড পড়লাম আর একটা খণ্ড পড়াই কিছুদিন আগে একটা ফতোয়া দিয়েছে আর একটা ভিডিও শোনাই নচেত ভাববেন যে আমরা সমালোচনা করছি আমরা সমালোচনা করি না আমরা অ্যান্টি হানাম দিই টিট ফর ট্যাট দিই তুমি আমাকে যেইভাবে মাপবে আমি তোমাকে ঠিক সেইভাবে মেপে দেখিয়ে দেবো এখান দেখেন আর একটা মাসালা দেখেন তাদের একটা মাসালা শেখ মুজাফর বিন মহাসেন হাফেজ আল্লাহকে বলছে আহলাদ জাহরা মুজাফর বিন মহাসেনের পেছনে আপনার নামাজ পড়বেন না কেন কারণ মুজাফর বিন মহাসেন হাফেজ আল্লাহ জালাসের কবলে রসুল্লাহ সালাত বলে লিখে রেখেছেন কেউ যদি পানি পেয়ে যায় তাহলে ঢিলা নেওয়ার দরকার নেই আর তাদের কোথায় ঢিনার পরে কুলু কুনাও 40 কদম হেঁটে বেড়াও দুমদাম নাচানাচি করো আছে না নাই কথা বলেন আর মুজাফর বিন মহাসেন হাফেজ আল্লাহ তার বলে লিখেছেন যদি ঢিলা পেয়ে যায় তাহলে পানি দরকার নেই পানি পাবে ঢিলার দরকার নেই সুনানু তিরমিজি হাদিসের 16 এবং 19 স্পষ্ট মজুদ আছে আর এই জন্য বলছে আমাদের কিউট বয় যে মুজাফফর বিন মুহাসসান আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ও জুরিয়া আমার ছন্দ হয় তার পেছনে নামাজ পড়া জায়েজ নয় ভিডিও শোনাবো না তাই হবে শোনাবো আচ্ছা কিউট বয় শুনতে যাচ্ছে একটু বলতে থাকো এক মিনিট আসছে বাবা আসছে আসছে আর হা হ্যাঁ দেখি আচ্ছা মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু আমরা আহলেসরা পানি নি ধীরা নি না ওদের মতো লাফালাফি করি না ধরে ঘোরাঘুরি করি না এই জন্য আমাদের পবিত্রতা ঠিকঠাক হয় কিনা আমার কিউট বয় নাকি সন্দেহ আছে এই জন্য বলছে অন্তত মুজাফফর আর আব্দুর রাজ্জাক বিনিসের পেছনে যেন আমরা নামাজ না পড়ি মানে আমাদের পবিত্রতার উপরে তারা হাত দিয়েছে দিয়েছে কি দেয় নাই কথা বলেন তো একটু জবাব দিন তাদের পবিত্রতার হালাত দেখি তারা কিভাবে পবিত্র হয় আসেন ফতোয়ায় আলমগীরি আবার ফতোয়ায় আলমগীরি এটা বিখ্যাত নাম ফতোয়ায় হিন্দিয়া সম্রাট ঔরঙ্গজেব শেষে 1500 আলেমদের নাকি ফতোয়া থেকে নিকিয়ে নিয়েছিলেন 84,000 মাসাল ইস্তিমবাত আবু হানিফা থেকে নকল করেছে এই বই 130 নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা 130 নম্বর পৃষ্ঠা মাসালা নম্বর 23 দেখেন তারা পবিত্রতা কিভাবে অর্জন করে সব ঘরের খবর বাইরে চলে যাচ্ছে বেটা কি বলছে দেখেন শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে নাপাকি বুঝেছেন ভাই নাপাকি নাপাকি মানে বুঝতে পারছেন পোষা হতে পারে পায়খানা হতে পারে
বীর্য হতে পারে যদি লেগে যায় এবং তা যদি জিহ্বা দ্বারা চেপে দূর করে দেওয়া হয় কি দিয়ে কথা বলে আরে ভাই মিথ্যা কথা বলছি না বই এখানে আছে শুধু পড়ছি দেখেন তা যদি জিহ্বা দ্বারা চেপে দূর করে দেওয়া যায় এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায় কিসের চিহ্ন মানে আপনার পোশাকে একটু গু লেগে গেছে অথবা স্ত্রীর কাছে গিয়েছিলেন একটু বীর্য লেগে গেছে এক্ষেত্রে আমার কিউরবয়দের ফাতোয়া ওটা জিহ্বা দিয়ে চেপে নিতে হবে আর যদি না পাকি দূর হয়ে যায় রে বাবা আর যদি ওখানে চিহ্নটা না থাকে না পাকির কি বলছে দেখেন চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে এবার আপনি ওই পোশাকে নামাজ পড়বেন ওই পোশাকে কোরআন পাঠ করবেন গোসল করার দরকার নেই পোশাককে কাচার দরকার নেই কিডওয়াই কতবার করেছে আমল আমার পবিত্রতা নিয়ে তুমি কথা বলো তোমাকে ঘু খাইয়ে ছাড়লাম আমাদের পোশাক করা ভাই আমাদের পবিত্রতা হয় কি হয় না সন্দেহ তাহলে বেটা আমরা তো সন্দেহ করতে পারি সন্দেহ না বলে আমল তোমাদের এটা যদি পোশাকে লেগে যায় স্ত্রীর কাছে গিয়েছিল লেগে গেছে তোমার রুমিতে সেটা কতদিন পরিষ্কার করেছ এরপরে দেখেন অনুরূপ ভাবে ছুরিতে ছুরি মানে কাঁচি যেটাতে জবাই করা হয় ছুরিতে নাপাকি লাগার পরে তা যদি চেটে দূর করে দেওয়া হয় বা থুতুর দ্বারা মুছে ফেলা হয় তাহলে তা পবিত্র বলে গণ্য হবে এখন কুরবানি করবেন একটু গুল লেগে গেছে এখন কাঁচা টাটকা নচেত জিহ্বা দিয়ে চাটা যাবে না শুকনো বুকে চাটা যায় কথা বলেন এখন আপনার কি করতে হবে কি জিহ্বা দিয়ে চেটে দিতে হবে যেইভাবে একটু আগে চেটেছিলেন এইভাবে চাটবেন আজ যদি না পাকি পরে খেয়ে নিতে পারেন মানে চেটে চুটে একদম যদি ক্লিয়ার করে দিতে পারেন থুতুমুতু দিয়ে তাহলে সাকুটা পবিত্র হয়ে গেল বেটা আমাদের যদি পবিত্রতা নেই সন্দেহ হয় তোমার এটা কি লক্ষ্মী জানা এটা কি লেগে রেখেছ এই জন্য বলছি আমাদেরকে বেশি খোঁচা দিতে এসো না আমাদেরকে যদি খোঁচা দিতে আসো তোমাদের কিতাব থেকে এমন কিছু জিনিস দেখাতে আমরাও পারি আর এই জন্য বারবার বলছি আমাদের আহলাসের আলে ওলেমা যারা আছে তাদের মুখ খোলার প্রয়োজন নেই রেজাল্ট করে আব্রারকে আমি এর আগে তিন মাস আগে বলছিলাম তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন ওই বই দশ খানা জালিয়াতি করেছে আমি বলছি যে রেজাল্ট করে আব্রার বুকে যদি তোমার দম থাকে পাঁচ মিনিট আমার সামনে বসে দেখাও তিন মাস হয়ে গেল একটা ফেসবুকে লিখতে লেখার মতো হাতটা তলবাস হয়ে গেছে এখন তো একটাও লেখে নাই তার আরো বন্ধু দোস্ত আরিফ বিন হাবিব ও আমার ফেসবুকে পোস্ট করে দিয়েছে যারা জেনারেল ছাত্র তাদের সঙ্গে খবরদার কেউ বাহাসে বসবেন না ভাই বলে কাকে নিজবাদ করছে কাকে নিজবাদ করছে ওদের যারা জেনারেল ছাত্র আর ঘুরে পড়ে মুজাফর বিন মহাসের কোরআনের কিরাত শুদ্ধ না আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কোরআনের কিরাত শুদ্ধ না আরে এই কথা কোরআনের প্রতিযোগিতা আমরা দিতে আসি নাই কিরাতের প্রতিযোগিতা দিতে আসি নাই আমরা এসেছি আমাদের ফতোয়া আর তোমাদের ফতোয়া নিয়ে আসো আমাদের আকীদা তোমাদের আকীদা নিয়ে আসো আমাদের আদর্শ তোমাদের আদর্শ নিয়ে আসো আমাদের সঙ্গে পাঁচ মিনিট বসো যদি তোমার মাসালাকে আমরা উলঙ্গ করে যথার সময় দেখে না দিতে পারি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না এটা আমার শব্দ এই চ্যালেঞ্জ আমার প্রত্যেকটা শব্দের জিম্মেদারি আমার যেখানে বলবো বসতে আর এমন কিছু মানুষ যেন চলে আসে না যাকে কেউ চিনে না বউ ছাড়া আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে কালকে আবাসী ভাইকে দেখছি যে আমাকে পাঠাতে পারেনি আবাসী ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ভাইয়ের ভিডিও করেছে যে রাহুল হোসেন তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তো দেখলাম তাকে কোনোদিন দেখিনি তার চোদ্দ গোষ্ঠী কাউকে দেখিনি আজকে ভিউ কত হচ্ছে দেখেন তো বলছে ভাই আমি ফার্স্ট উনি ফার্স্ট মানে কেউ দেখেওনি পাঁচ ঘন্টা পারে গেছে একটা ও বলছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে বাস করবে আহারে সোনামণি তোমার বউ ছাড়া কেউ চিনে না তোমার সঙ্গে কি কাজ তোমার সঙ্গে কি কাজ তোমার সঙ্গে যদি বাস হয়েও যায় আলোচনা করেও দিই তারপরে এই চিটিং বাস গুলো বলবে ও তো আমাদের কেউই না ওরাই সাজিয়ে করেছে বা বলবে কি বলবে না কথা বলে কিছুদিন আগে সৈয়দপুর দিনাজপুর সৈয়দপুর বাংলাদেশের সুন্নি কিছু টুন্নি আছে আছে না কথা বলে আমি তাদের নাম রেখেছি ফেরকা লাহাবি ফেরকা লাহাবি কেন
তারা মিলাদটাকেই মনে করে এটা ইসলাম আছে না নাই গরম কথা বলেন মিলাদ কিয়াম হাজির নাজির নবীজি নূরের তৈরি না মাটির তৈরি কবরের সিজদা যা যাবে কি যাবে না পীরের পাকে সেটে চলে বসে কখন যাবে কি যাবে না তাদের ধর্ম বলতে এগুলো তাহলে আজকে একটা সম্মেলন হয়েছে বাংলাদেশ আহলে আন্দোলনের পক্ষ থেকে শেখরা গিয়েছেন তারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে দু চারটে কথা বলেছেন সুন্নাতের পক্ষে কথা বলেছেন ওখানে মানববন্ধন করে চ্যালেঞ্জ করেছে আহলে হাদিসদের যে কোনো জায়গাতে যে কোনো ব্যক্তির সঙ্গে তারা মুনাজারা করবে তা আমাদের পক্ষ থেকে আমি বললাম যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তো আছি মুনাজারা হবে বেটা ফেসবুকে পোস্ট করা হয়েছে হাজার হাজার মানুষের শেয়ার লাইক হয়েছে চলে গেছে তাদের কাছে নাম্বার দেওয়া হয়েছে যে তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হলো যদি দম থাকে এই নম্বরে ফোন করো আবু সুফিয়ান নাম্বারটা দেওয়া হয়েছিল উনাকে ফোন করেছে ওই সৈয়দপুর থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত ওদের সেক্রেটারি ফোন করে বলছে যে আপনাদের নাম্বারটা পেলাম আপনারা কি আমাদের বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন জি করেছি আলহামদুলিল্লাহ তো উনি তখন বলছেন তো আপনাদের একজন যে কোনো ব্যক্তি সৈয়দপুরের তার নাম্বার দেন তার ঠিকানা দেন তার কাছে আমরা চিঠি পৌঁছে দেবো বসে আলোচনা হবে আমি বলছি কেন রে ভাই বাংলাদেশের যে কোনো জায়গাতে মুনাজারা অফার করেছো চ্যালেঞ্জ করেছো যে কেউ বাহাস করতে পারে যে কোনো জায়গায় করতে পারে তোমরা এই শর্ত দিয়েছ এখন কেন তৃতীয় পক্ষ মধ্যস্থ করে লাগবে আমি কি মেয়ের বিয়ে দিতে এসেছি না আমার সে মেয়ের বিয়ে দিবা ঘটক কেন আবার কথা বুঝতে পারলেন না ঘটক কেন লাগবে আবার আমি কি মেয়ে বিয়ে দিতে যাচ্ছি না আমি বিয়ে করতে যাচ্ছি যে ঘটক লাগবে উনি তখন বলছেন যে না আপনি দেন একজনের নাম দেবেন যে আমার কেউ নাই আমি আহলে হাদিস মানহাজ আমার স্পষ্ট এবং তোমাদের সুন্নিদের কঠোর বিরোধী এটা আমার পরিচয় কোনো সংগঠন আমার নাই আর আমি তো বাংলাদেশিও না এখন আমার সংগঠন থাক আর না থাক যা আসে কথা বলে আমি তো ইন্ডিয়ান আমি তখন বললাম যে যেখানে ইচ্ছা সেখানে যখন বাস হবে তখন না করে চলে আসো ব্যাটার পাল লড়ে না সৈয়দপুর থেকে ঘুরে ঘুরে বলছে সৈয়দপুরে আসেন আচ্ছা নাটোরে আসেন চ্যালেঞ্জ তো করছে যেখানে ইচ্ছা যে কেউ বাস করলে নাকি করবে আমি হচ্ছি তাহলে নাটোরে চলে আসেন কবরস্থানে বাসের ফলাফল যে হেলে দেবে তাকে দাফন করে দিতে ওখানে ব্যাটা বেঁচে থাকার অধিকারই নাই ওই ব্যাটা তখন করেছে কি ফোনটাকে কেটে দিয়েছে পরে তার সাড়ে আট নামা লিখেছে বাস করার শর্ত দিয়েছে তিন নম্বর শর্ত লাগিয়েছে বিদেশি কোনো আহলাদিস আলেম যেন বাসে না আসে দেখেন আজকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে কি ঘুরে বেড়াচ্ছে চ্যালেঞ্জ করেছে যে কোন আহলাদিস সেখানে বাহাস করবে কিন্তু তিন নম্বর শর্ত আজকে লাগিয়ে দিয়েছে বিদেশি কোন আহলাদিস যেন না হয় কোন দিকে ইজ্জত করছে শোনা হনি কোন দিকে আমি এই জন্যই বলেছি যে আমার আলোচনা আমার কাছ থেকে আকীদা শেখার দরকার নেই আখলাক শেখার দরকার নেই জুহুদ শেখার দরকার নেই এগুলো শেখার জন্য শায়খ মাশায়েখরা লাইন দিয়ে বসে আছে তারাই আপনাদেরকে শেখাবে আর আমাদের কাছে যে কাটা ছেঁড়া করা আগে বলেছি তুমি যদি আমাকে বাঁশ দিয়ে দেখাও আমি গোটা বাঁশ ঝাড় তোমাকে দিয়ে দিতে পারবো তাই আমাদেরকে বাঁশ দেওয়ার আগে বাঁশ ঝাড়ের দিকে লক্ষ্য করবা নিতে পারবা কিনা যদি পারো তাহলে তোমরা করো কতক্ষণ পারো দেখো আর আমাদের এক জনসায় তুমি দিন রাত চব্বিশ ঘন্টা চিৎকার করে বাহাস বাহাস করে দরকার নেই আর কোরআনের প্রতিযোগিতা মুজাফফরপুর মহাসনে পারে না আব্দুল রাজ্জাক ইউসুফ পারে না আরে বেটা এগুলো তো আমাদের চার বছর পাঁচ বছর ছেলেরা তোমার সে বাহাস করবে যদি কোরআনে কিয়াতের প্রতিযোগিতা হয় মুজাফফরপুর মহাসনে দরকার নেই তার ছেলে আজকে কিয়াত করে গিয়েছে কি যায় নাই সোনামণি আসো কিয়াতেও আসো দম থাকলে তোমাদের জাজ নিয়ে আসো মুজাফফর মহাসনের ছেলেও কিয়াত করে দেখালে তুমিও করে দেখাও তারপর প্রায় কাদের ঘরে যায় একটু দেখে নিও আরে এই সব চার পাঁচ বছর ছেলেদের কাজ কিয়াত প্রতিযোগিতা করা আলেমরা কিয়াত প্রতিযোগিতা করতে নামে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব বেকুব যারা আছে তাদেরকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত শুধু এই কথাগুলো বলে আমি তাদের খাটো করতে চাইলাম না কারণ তারা যে নোংরা হাসায় আমাদের আলেম উলামাদের মান সম্মান নিয়ে কথা বলে কথায় কথায় দাজ্জাল কাজ্জাব ভাই বলে কি বলে না কথা বলে আমরা অত ভাষা খারাপ করতে পারি না যা শুধুমাত্র বলেছে যে তোমার কোনোদিন দম থাকে পাঁচ মিনিট তোমার বই নিয়ে আমার সামনে বসে দেখায়ও যে তোমার বই থেকে তোমার মাসরাকে ভুল প্রমাণ করতে না পারি জিন্দগিতে মাইককে মুখ দেবো না আর তুমি যদি না বস তাহলে তোমার বই কিনেছি একশো তিরিশ টাকাতে টাকাটা ফেরত দিতে হবে দেখা বই বিক্রি করতে পেরেছ লাভাংশ পকেটে ঢুকেছে তোমার বই ভুল পেয়েছি বসব না মানে বই বিক্রি করলে কেন বাছা হয় টাকা ফেরত দাও নসে বসতে হবে আমার সঙ্গে আমি বই পড়েছি আমি ভুল পেয়েছি তোমাকে আমার সঙ্গে বসতেই হবে
আর ব্যতিক্রম কোনদিন যদি ভাগ্যে মিলে যায় তো টিউটবাই তোর হাতে একটা চুম্বন করে তোমার সঙ্গে বসবো। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অনেক। সেই দিন দেখবো আমরা ইনশাআল্লাহ যে কাদের মাসালা হকের উপরে আছে, কাদের আকীদা হকের উপরে আছে, ইনশাআল্লাহ সেই দিনই হবে। আমাদের আহলে আলেম উলামাদের বাসে বসার দরকার নেই, ইনশাআল্লাহ আমরাই এই ফিল্ডে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাগুলো তুমি আমার মধ্যে কার যদি কোনো অহংকার থেকে থাকে, কোনো রিয়া থেকে থাকে, রিয়া মুক্ত অবস্থায় এই কথাগুলো বলার এবং শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করার সামনে করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গভীর রাত্রিবেলাতে আমরা এই আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু তাআলা এর মধ্যে যদি কল্যাণ কিছু থাকে সেই কল্যাণগুলো আমার শ্রোতাদের কাছে অন্তরে গেঁথে দাও সামনে করি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কল্যাণ দান করো সামনে করি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে মতো আলোচনা শেষ করলাম। শেখ আসেন আসেন ভাই, সুন্নাতে দোয়া হবে, একটা মিনিট সুন্নাতে দোয়া হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেকের নেক নিয়াত তুমি কবুল করে নাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।